এগুলো হচ্ছে ডিম, সরি, শিম সিদ্ধ করে রেখেছি। এই যে আলু সিদ্ধ হচ্ছে, কাছে নিলে ধোয়া উঠে। এই যে শিম, শিম কিন্তু সিদ্ধ করলে মানে চিপে তারপর পানিটা ফেলে দিয়ে তারপর নিতে হয়। আর শিম কিন্তু অনেকে আলাদা করে সিদ্ধ করে একদম মানে টেলে টেলে নেয় আর কি, একদম পানিটা একেবারে শুকিয়ে ফেলে। আর এভাবেও সিদ্ধ করা যায়, কিন্তু যেটা বেশি টেলে একদম সিদ্ধ করা হয় পানি শুকিয়ে, সেটা অনেক বেশি মজা হয় আর কি। ও, এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর আলুটা হচ্ছে, এই যে আলুটা একদম পানি শুকিয়ে ফেলবো এখন। এখানে হচ্ছে শিম আর আলুর ভর্তা, সরি, আলু সিদ্ধ আলু, শিম আর সিদ্ধ আলু একসাথে মিশিয়েছি হাত দিয়ে, ভালো করে চুপিয়ে মিশিয়েছি একসাথে। আর এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। আসলে পেঁয়াজ আর কাঁচামরিচটা যত ভালো করে মাখবেন, হাতে ডোলে যত ভালো করে মাখবেন, ভর্তার মজা কিন্তু ততই। যে যতটুক লবণ খান সেই পরিমাণ লবণ ইউজ করবেন। আর এই ভর্তা কিন্তু এই কি বলে শুকনা মরিচ দিয়েও বানানো যাবে। শুকনা মরিচটা বেশি মজা হতো যদি আমি শিমটা তেলে নিতাম, তাহলে অনেক বেশি ভালো লাগতো শুকনা মরিচ দিয়ে বানালে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা মেখে ফেলছি, আর এখন এখন দিব হচ্ছে সরিষার তেল, যেটা মানে না দিলে আলুর ভর্তার কোনো আসল মজাই পাওয়া যায় না। সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন ভর্তাটাকে ভালো করে মেখে নেব, আর মেখে নিলেই ভর্তা বানানো শেষ। ভর্তা আমার রেডি, আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খাবো। আর সবাই আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওতে কমেন্ট করবেন।